আমরা যদি আমাদের নবীর উপর দরুদ শরীফ করি লাভ কি বেশি হবে নাকি কম হবে? বেশি। কেমন বেশি হবে? অনেক বেশি। এমন বেশি হবে যেটা বুঝার ক্ষমতা আমাদের নাই, ঠিক কি না? কারণ আমাদের নবীর উপর দরুদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। আর যারা বলেন কে? আল্লাহ। আল্লাহ যেমন বড়, ডাকু দিতে হবে বড় করে, ঠিক কি না? ঠিক। আমরা যারা বলেন আমাদের নবীর উপর দরুদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। আর যারা বলেন কে পড়েন? এই পৃথিবীতে যার যত ক্ষমতা রয়েছে সব ক্ষমতার উপর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা, ঠিক কিনা? এই পৃথিবীতে যার যত ক্ষমতা রয়েছে সব ক্ষমতার উপর কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। সেই আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কিনা? জোরে বলেছেন? কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কিনা? কতবার? অবশ্যই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন হে ইমানদারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়াতুজ যাকাত, এবং যাকাত দাও, ওয়াতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আমি আল্লাহর রহমত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে বললেন আল্লাহ? তিনটা। আল্লাহ বললেন, আল্লাহ কাদেরকে ডাক দিয়ে বললেন? ইমানদারদেরকে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আল্লাহ বলে দিলেন তোমরা আমি আল্লাহর রহমত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত পেতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় আছে? জোরে বলেন উপায় আছে? আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা? যেমন আল্লাহ, আমরা আল্লাহর রহমত চাই আল্লাহ, কারণ আমরা সওয়াব দিয়ে ইবাদত দিয়ে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না, সেজন্য আমরা আল্লাহর রহমত দিয়ে কই প্রবেশ করতে চাই? জান্নাতে। কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের এত বেশি গুনাহ যা আমরা কখনো সওয়াব দিয়ে জান্নাতে প্রবেশ করার চিন্তা করতে পারি না। আমরা আল্লাহর রহমত চাই, কি চাই? জোরে বলেন কি চাই? আমরা যদি আল্লাহর রহমত চাই, আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমত দিবেন কিনা? জোরে বলেন দিবেন কিনা? অবশ্যই দিবেন। যেটা বুখারী শরীফের হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন আনা ইনদা যন্নি আব্দি বি, আল্লাহ বলেছেন বান্দা আমার কাছে আমার কাছে যেমন চায় আমি তাকে তেমনই দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি সবসময় আল্লাহর রহমত চাই, আল্লাহ আমাদের কি কি দিবেন? জোরে বলেন কি দিবেন? রহমত দিবেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন বান্দা আমার কাছে যেটা চায় আমি তাকে সেটা দেই। তারপর বুখারী শরীফের হাদিস, আরেক হাদিস শরীফে আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে যে ইন্না রহমাতি সাবাকাত গাযাবি, আল্লাহ বলেছেন আমার গজবের চেয়ে আমার রহমতটা বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় খারাপ কাজ করি, গুনাহ করি, বিভিন্ন পাপ কাজ করে থাকি, সেজন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন কিনা? কথা বলেন না, দিবেন কিনা? আল্লাহ শাস্তিও দিবেন, আবার নেক কাজ করলে তার পুরস্কারও দিবেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, বুখারী শরীফের হাদিস শরীফে, ইন্না রহমাতি সাবাকাত গাযাবি, আল্লাহ বলেছেন আমার গজবের চেয়ে আমার রহমত অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দিন রাত আমাদের মৃত্যু পর্যন্ত আমরা কি চাইব? জোরে বলেন না, কি চাইব? আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমত চাইব। তার আর আল্লাহর রহমত যদি আমরা পেয়ে যাই, আমরা কই ঢুকতে পারবো? জান্নাতে ঢুকতে পারবো, ঠিক কিনা? তো আল্লাহর রহমত পেতে হলো কয়টা কাজ? আল্লাহ বলেছেন কি? নামাজকে প্রতিষ্ঠিত করো, তারপর যাকাত দাও, এবং আমার রাসূলের আনুগত্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়তে চাই কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। কুরআন শরীফে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল এবং মন্দ কাজ থেকে
বিরত রাখে, বাঁচিয়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা আমাদেরকে সুদ খাওয়া থেকে বাঁচিয়ে রাখবে, ঠিক কিনা? আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা আমাদেরকে ঘুষ খাওয়া থেকে বাঁচিয়ে রাখবে, ঠিক কিনা? আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক মতো নামাজ পড়ি, আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা যিকরুল্লাহ, নিশ্চয় আল্লাহ যিকিরটা হচ্ছে একবার অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে লাম তাকিদ এসেছে, কি এসেছে? লা যিকরুল্লাহি একবার, অর্থাৎ অবশ্যই অবশ্যই আল্লাহর জিকিরটা হচ্ছে অনেক বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বড় না ছোট? জোরে বলেন বড় না ছোট? আল্লাহর জিকিরটা আল্লাহ নিজেই বলছেন কোরআনে, আমার জিকির হচ্ছে অনেক বড়। আমরা যতক্ষণ নামাজ পড়বো ততক্ষণ আমরা আল্লাহর জিকিরের মধ্যেই থাকবো, ঠিক কিনা? কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাতা লিযিক্রি। আল্লাহ কি বলেছেন? ওয়াকিমুস সালাতা লিযিক্রি। আল্লাহ বলেছেন তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো আমার জিকিরের জন্য। কিসের জন্য? লিযিক্রি, আমার জিকিরের জন্য তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে যে বারবার বলেছেন নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ বলেছেন যে আমার নামাজকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমার জিকির করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ জিকির আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ঠিক কিনা? ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হিমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম, মালের বহুবচন হচ্ছে আমওয়াল। মালের বহুবচন কি? মাল অর্থ কি? সম্পদ। মালের বহুবচন হচ্ছে আমওয়াল, অর্থাৎ তোমাদের সম্পদের জন্য, অনেক সম্পদের জন্য। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, ওয়ালাদ, ওয়ালাদের বহুবচন কি? আওলাদ। আমাদের সন্তান বাচ্চা কাচ্চা আছে কিনা? অনেকে দেখা যায় চারটা বাচ্চা, চার পাঁচটা বাচ্চা থাকে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তানের জন্য, সম্পদের জন্য তোমরা আমি আল্লাহ জিকির থেকে গাফেল থেকো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলবেন না, কথা না বলে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, ঠিক কিনা? কারণ আপনি যতক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন ততক্ষণ আপনার একটা ফরজ আদায় হচ্ছে। কি আদায়? কি আদায় হচ্ছে? ফরজ। কি আদায় হচ্ছে? কারণ কোরআন এবং হাদিসের আলোচনা শোনা কি? আপনি যদি কোরআন এবং হাদিসের আলোচনা শুনেন আপনার এলেম অর্জন হবে। কি অর্জন হবে? এলেম অর্জন হবে। আর এলেম অর্জনটা হচ্ছে তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আমাদের নবী যে নূরানি জবান মৌলক দিয়ে বলে দিয়েছেন এলেম অর্জন করা, কোরআন এবং হাদিসের এলেম অর্জন করাটা হচ্ছে প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার জন্য কি? একটু কথা বলেন, কি? এলেম অর্জন করা, কোরআন এবং হাদিসের এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার জন্য কি? জোরে বলেন কি? তাহলে আপনারা যে এখানে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন আপনাদের কি আদায় করা হচ্ছে? কথা বলেন না, কি আদায় করা হচ্ছে? তাহলে আপনি কি কথা বলবেন নাকি বসে বসে শুনবেন? কি করবেন? শুধু কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলেছেন? হে বান্দারগণ, তোমরা তোমাদের সম্পদের লোভে পড়ে, সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহ জিকিরকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্তানের জন্য, অনেকে আছে যে সম্পদের জন্য আজান দিচ্ছে কিন্তু দোকানটা বন্ধ করে, এখন অনেক আছে না বন্ধ করে না, কারণ দোকানটা বন্ধ করে যে সে নামাজ পড়বে, যতক্ষণ সে দোকানটা বন্ধ রাখবে ততক্ষণ তার ব্যবসা বন্ধ থাকবে। কি বন্ধ থাকবে? এজন্য সে কি করে না? দোকান বন্ধ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে সম্পদের লোভে সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে নামাজ না পড়ে, অনেকে আছে সন্তানের মায়ায় নামাজ পড়ে না, আছে কিনা? আল্লাহ বলেছেন যারা এমন করবে সন্তানের জন্য এবং সম্পদের জন্য, যারা আমি আল্লাহ জিকির থেকে গাফেল থাকবে, জিকিরকে ভুলে যাবে, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা নিঃসন্দেহে তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা নামাজ পড়তে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? সম্পদের জন্য, সন্তানের জন্য আমরা নামাজকে ছেড়ে দিতে চাই না, আল্লাহ জিকিরকে ছেড়ে দিতে চাই না, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমি ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা, জোরে বলেন চাই কিনা। আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া ওয়ারকাউ মাআর রাকিঈন। আল্লাহ বলেছেন তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে কি করো, জোরে বলেন কি করো। আরেকটা বিষয়, অনেকে দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, সাথে সাথে কি করছে, গুনার কাজও করছে। কি করছে কথা বলেন না ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজও করছে সাথে সাথে কি করছে, গুনার কাজও করছে। কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু যারা নামাজও করছে গুনার কাজও করছে তাদের সমস্যা কি? সমস্যা তো একটা নিশ্চয়ই আছে, ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। বোঝা গেল নামাজ ঠিক মতো হচ্ছে না, নামাজের কিছু নিয়ম কানুন আছে কিনা, জোরে বলেন আছে কিনা। আর নাইলে আমরা যদি শুধু নামাজই পড়তে থাকি নিয়ম কানুন বাদ দিয়ে, রুকু যদি আমরা ঠিক মতো না করি, সেজদা যদি আমরা ঠিক মতো না করি, আমাদের নামাজ কি হবে, জোরে বলেন হবে। নামাজ নবীজি বলেছেন সবচেয়ে বড় চোর হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে, জোরে বলেন নাউজুবিল্লাহ, ওই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বড় চোর যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউসরিকু মিনাস সালাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আবার চুরি কিভাবে হয়? নবীজি নূরানি জবান মওলক দিয়ে বলে দিলেন লা ইয়াতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, যে ব্যক্তি নামাজ করলো কিন্তু রুকু পরিপূর্ণভাবে করলো না, সিজদা পরিপূর্ণভাবে করলো না, সে হচ্ছে নামাজ চোর, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার পরেও যদি রুকু এবং সিজদা ঠিকমতো না করে, পরিপূর্ণভাবে না করে, সে কি চোর, জোরে বলেন কি চোর। আর সবচেয়ে বড় চোর কে, সবচেয়ে বড় চোর কে, আমাদের নবীজি বলেছেন, ঠিক কিনা। সেজন্য যেমন এক লোক নবীজির সামনে নামাজ পড়লো, জোরে বলেন সুবহানাল্লাহ, বুখারী শরীফের কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে রয়েছে এক লোক আমাদের নবীজির সামনে নামাজ পড়লো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালাল মসজিদে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে আমি দেখলাম একদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালাল মসজিদ, একদিন নবীজি মসজিদে প্রবেশ করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, ফা দাখালা রাজুলু ফাসাল্লা ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মসজিদে ঢোকার পর পর আরেকটা লোক মসজিদে প্রবেশ করলো, জোরে বলেন সুবহানাল্লাহ, ফা সাল্লা ওয়া সাল্লামা আলা নবী, সে মসজিদে ঢুকে নবীজির সামনেই নামাজ পড়লো এবং নামাজ পড়ার পর নবীজিকে কি দিল, সালাম দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনেননি কথা না, কথাই বলবেন, কথা শুনেন, আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বললেন, আমাদের নবীজি মসজিদে ঢুকে, ঢুকার পর একটা লোক মসজিদে ঢুকলো, ঢুকে সে নবীজির সামনে নামাজ পড়লো, তারপর নবীজিকে ফাসাল্লাম আলাইন নবী, নবীজিকে সালাম দিল, জোরে বলেন সুবহানাল্লাহ, ফারাদ্দা ওয়া ক্বালা, আমাদের নবীজি সালামের উত্তর দিলেন, সালামের উত্তর দেয়া কি, জোরে বলেন কি, সালামের উত্তর দেয়া হচ্ছে ওয়াজিব। আমাদের ফারাদ্দা ওয়া ক্বালা, আমাদের নবীজি সালামের উত্তর দিলেন এবং ওই লোকটাকে বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আমাদের নবীজি ওই লোকটাকে বললেন হে এই লোক তুমি আবার গিয়ে ইরজি, তুমি আবার ফিরে যাও, ফাসাল্লি এবং নামাজ পড়ো, তা ইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি তো এতক্ষণ নামাজ পড়ো নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফটা বুঝছেননি, সাহাবি তো নবীজির সামনে নামাজ পড়লো, নবীজি কি বললেন তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, সে তারপর আবার ওই লোকটি আবার গিয়ে নামাজ পড়লো, নামাজ পড়ে তুম্মা জাআ ফাসাল্লাম আলা নবী, সে নামাজ পড়ে আবার নবীজির কাছে আসলো, এসে আবার নবীজিকে সালাম দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবারও বললেন ইরজা ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার গিয়ে নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। তালাতা এমনি কয়বার, কয়বার হলো, তিনবার হওয়ার পর লোকটা বলল ওয়াল্লাযী বা'আতাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজির উদ্দেশ্যে বলল ওয়াল্লাযী বা'আতাকা বিল হাক্কি ইয়া রাসূলুল্লাহ, ওই রবের কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, কি করেছেন, প্রেরণ করেছেন। বুখারী সিয়াসিতটা প্রায় 10-12 হাজার হাদিস শরীফ যদি পড়া হয় অন্তত কয়েকশো হাদিস পাওয়া যাবে শুধু নবীজির আগমনের, প্রায় কয়েকশো হাদিস পাওয়া যাবে শুধু নবীজির আগমন অথবা প্রেরণের ব্যাপারে,
সাহাবায়ে কেরাম কি বলতেন, ওয়াল্লাযী বা'আতাকা বিল হাক্কি, ইয়া রাসূলুল্লাহ ওই রবের শপথ করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, মা উনসিনু গায়রাহু, আমি এর চেয়ে ভালোভাবে নামাজ পড়তে পারি না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু শিখিয়ে দেন আমি কিভাবে নামাজ পড়ব। হুজুর বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি দুনিয়াতে কি হিসেবে এসেছেন? আমাকে শিক্ষা দিয়ে দেন আমি কিভাবে নামাজ পড়বো। নবীজি নূরানী জবান মরিদকে বললেন, ইদা কুনতা ইলা সালাতি তাকাব্বির, তুমি যখন নামাজের নিয়তে দাঁড়াবা প্রথম তাকবীর বলবা, কি বলবা? তাকবীর বলবা। আমরা তাকবীর বলি না, নামাজে দাঁড়ালে প্রথম কি বলি? আল্লাহু আকবার বলি কিনা? এটা কিন্তু নবীজির হুকুম। নবীজি কি বলেছেন? ইদা কুনতা ইলা সালাতি তাকাব্বির, তুমি যখন নামাজ পড়বা তখন তাকবীর বলবা। তারপর নবীজি বলেছেন, তুম্মা ইকরা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, তারপর তুমি কোরআন থেকে তোমার তৌফিক অনুযায়ী কিছু আয়াত পার পড়বা, যেটা কোরআন শরীফে রয়েছে। আল্লাহ বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ার সময় তোমাদের যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করো। জেরবান সুবহানাল্লাহ। তারপর নবীজি বললেন, কাকে বলতেছেন নবীজি? কথা বলেন না, কাকে বলতেছেন? এই যে আজকে জলমের মাহফিলটা সাজানো হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, ঠিক কি না? লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে শালম হুজুরের নেতৃত্বে আজকে এই মাহফিলটা হচ্ছে, ঠিক কি না? তারপর আপনাদের কষ্ট তো আছেই, কষ্ট বেশি না কম, এত বড় একটা মাহফিল সাজাতে গিয়ে কষ্ট আছে কিনা? অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকে এই মাহফিল সাজানো হয়েছে। এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আপনারা আজকে থেকে কিছু আমল করার চেষ্টা করবেন মৃত্যু পর্যন্ত, ঠিক কি না? না আমরা কি শুনবো, শুধু শুনবো নাকি কিছু আমলও করতে চাই? এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলে চলবে নাকি শুনে শুনে মৃত্যু পর্যন্ত আমল করার চেষ্টা করতে হবে? কোনটা জরুরি না কোনটা? আমরা যদি আজকে এখানে কোরআন হাদিস থেকে আলোচনা যা শুনবো তা যদি আমরা মৃত্যু পর্যন্ত আমল করার চেষ্টা করি তাহলে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, ঠিক কি না? জরুরি ঠিক কি না? নবীজি সাহাবীকে কি বললেন? তুমি যখন নামাজের জন্য দাঁড়াবা প্রথমে তাকবীর বলবা, তারপর তোমার যতটুকু সম্ভব কোরআনের আয়াত তেলাওয়াত করবা, জরুরান সুবহানাল্লাহ, তুম্মা ইরকা, তারপর তুমি রুকুতে যাবা, জরুরান সুবহানাল্লাহ, হাত্তা তাতমাইন্না রাকিয়া। নবীজি কি বললেন? তুমি রুকু করবা, কি করবা? রুকু করবা বলেই নবীজি শেষ করে দেন নাই। নবীজি বলেছেন বুখারী শরীফে হাদিস শরীফে, হাত্তা তাতমাইন্না রাকিয়া, রুকু তুমি পরিপূর্ণভাবে ধীরস্থিরভাবে অত্যন্ত শান্তভাবে করবা, জরুরান সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বলবেন, কি করলেন? রুকুকে কি পরিমাণ করতে বলেছেন? ধীরস্থিরভাবে এবং শান্তভাবে, জরুরান সুবহানাল্লাহ। নবীজি শুধু ইরকা বলেন নাই, রুকু করবে কথা বলেন নাই, নবীজি সাথে সাথে বলেছেন হাত্তা তাতমাইন্না রাকিয়া, রুকু করতে হবে তোমাকে রুকু করার মতো মাহফিলে বকলক, তোমাকে তুমি যদি ঠিকমতো রুকু না করো তোমার নামাজ হবে না। তারপর নবীজি বললেন, তুম্মা ইরফা হাত্তা তা'দিলা ক্বাইমা, অনেকে আছে রুকু থেকে, কথা শুনতেছেন নি ভাইরা, অনেকে আছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দাঁড়ায় না, আছে কিনা? সোজা হয়ে দাঁড়ানোর আগেই কই চলে যায়? সেজদাতে চলে যায়। অনেক আছে সোজা হয়ে দাঁড়ানোর আগেই সেজদাতে চলে যায়। আমাদের নবীজি বললেন না, তুমি কি করবা? ইরফা, তুমি সোজা হয়ে দাঁড়াবা, হাত্তা তা'দিলা ক্বাইমা, তুমি পিঠ সোজা করে পরিপূর্ণভাবে দাঁড়াবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, যারা পরিপূর্ণভাবে দাঁড়াবে না, রুকু থেকে সোজা ঠিকমতো সোজা হয়ে না দাঁড়িয়ে যারা সেজদাতে চলে যাবে তাদের নামাজ জোরে বলেন তাদের নামাজ হবে না, এটা বুখারী শরীফ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, ঠিক কি না? রুকু সেজদা ঠিকমতো না করলে আপনার নামাজ কখনো হবে না। যে সাহাবীটা নবীজির সামনে তিনবার নামাজ পড়লো, নবীজি বললেন ইরফা ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তিনবারই নবীজি বললেন তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সমস্যাটা কি ছিল? রুকু এবং সেজদার মধ্যে, ঠিক কি না? অতএব আমরা যদি কেমন পর্যন্ত নামাজ পড়ি রুকু সেজদা ঠিক মতো না দিয়ে, এই হাদিস শরীফ দ্বারা বোঝা যাচ্ছে আমাদের নামাজ কি হবে? জরুরান হবে। তারপর নবীজি বললেন তুমি সোজা হয়ে দাঁড়াবে, তুম্মা ইসজুদ, তারপর তুমি সিজদা দিবে, জরুরান সুবহানাল্লাহ। একটু বলে নবীজি থামেন না, নবীজি বলেছেন হাত্তা তাতমা ইন্না সাজিদা, সিজদাটাও তুমি পরিপূর্ণভাবে শান্তভাবে ধীরস্থিরভাবে দিবে, জরুরান সুবহানাল্লাহ। চিন্তা করেন প্রত্যেকটা
হুকুমের সাথে সাথে নবীজি মাহফিলে মক্তব ব্যবহার করছেন, হাত্তা তাতমাইন্না সাজিদা, তুমি পরিপূর্ণভাবে সেজদা করবে, অত্যন্ত ধীরস্থিরভাবে শান্তচিত্তভাবে তুমি সেজদা করবে। সুবহানাল্লাহ। উম্মা ইরফা, তারপর তুমি সেজদা থেকে উঠে কি করি আমরা, তারপর তুমি সেজদা থেকে উঠে বসবে, কি করবে বসবে, বসে বলে অনেক আছে প্রথম সেজদা দিয়ে ঠিক মতো বসে না, আছে কিনা, ঠিক মতো বসো না, আবার দ্বিতীয় সেজদাতে চলে যায়। সেজন্য আমাদের নবীজি বলে দিলেন ইরফা, তুমি সেজদা থেকে উঠবে, হাত্তা তাতমাইন্না জালিসা, সেজদা থেকে বসে, সেজদা থেকে যে তুমি উঠবে, উঠে তুমি পরিপূর্ণভাবে বসবে। সুবহানাল্লাহ। হাত্তা তাতমাইন্না জালিসা, তুমি পরিপূর্ণভাবে বসবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, আমরা যদি প্রথম সেজদা দিয়ে দ্বিতীয় সেজদার সময় ভালো করে না বসে আবার যদি দ্বিতীয় সেজদাতে চলে যাই, আমাদের নামাজ হবে না যাবে, হবে না যাবে। মনে রাখবেন নবীজি এভাবে শিক্ষা দিচ্ছেন, ঠিক কিনা? যে জায়গায় নবীজির সময় লোক নামাজ পড়েছে, নবীজির নামাজ বললেন তোমার নামাজ হয় নাই, তাহলে আমরা সাবধান হওয়ার দরকার আছে কিনা, জরিমানা আছে কিনা? তারপর নবীজি বলে দিলেন ওয়াফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, হে হে সাহাবী শোনো, আমি যে সিস্টেমে এক রাকাত নামাজের কথা তোমাকে বললাম, তুমি যত রাকাত নামাজ ভবিষ্যতে করবে ঠিক এই সিস্টেমেই আদায় করবে। জরিমানা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সিস্টেমে আদায় করতে চাই কিনা, জরিমানা চাই কিনা, রুকু সেজদা করে আমরা ঠিক মতো আগে করতে চাই কিনা? বুখারী শরীফের হাদিস শরীফে কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের নবীজি নূরানী জওয়ান মালিককে বলেছেন আকিমু রুকু ওয়া সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা'আরাকুম মিন ওয়ারা'ই যহরি, আমাদের নবীজি নামাজ পড়িয়েছেন, আমাদের বর্তমানে ইমাম আছে কিনা, ইমামরা যখন নামাজ পড়ায় পিছনে মুসল্লি কিভাবে রুকু করে সেজদা করে দেখে কিনা, জোরে বলেন দেখে। বড় মুফতি সাহেব নামাজ পড়ালেন, ইমামতি করলেন, পিছনে ওনার মুসল্লিরা কিভাবে রুকু করেছে সেজদা করেছে উনি কি দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছেন? বড় মুফতি সাহেব, মহাদ্দেস সাহেব, বড় পীর সাহেব নামাজ পড়ালেন, পিছনে মুসল্লিরা কিভাবে রুকু করেছে সেজদা করেছে তারা কি কেউ দেখতে পান? তাই না? আমাদের নবীজি দেখতে পেতেন কিনা, কথা বলেন না পেতেন কিনা? আমাদের নবীজি যেটা বুখারী শরীফের কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে, সিয়াসি তার প্রত্যেকটা হাদিসের কিতাবে রয়েছে, আমাদের নবীজি নুরানি জওয়ান মালিক দিয়ে বলেছেন আকিমু রুকু ওয়া সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা'আরাকুম মিন ওয়ারা'ই যহরি, আমাদের নবীজি বলেছেন হে সাহাবারা আকিমু রুকু ওয়া সুজুদা, তোমরা পরিপূর্ণভাবে রুকু করো, তোমরা পরিপূর্ণভাবে সিজদা করো। সুবহানাল্লাহ। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ফাওয়াল্লাহি ইন্নী, ওয়াল্লাহ আল্লাহর কসম, এটা একটা তাগিদ, ঠিক কিনা? নবীজি যেটা বলে সেটাই তো ঠিক আছে, ঠিক কিনা? তারপর নবীজি বলেছেন ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি ইন্নি, নিশ্চয়ই আমি, এখানে আরেকটা তাকিদ, লা আরাকুম লাম তাকিদ, মোট কয়টা তাকিদ আমরা পেলাম, কয়টা কথা বলে না, কয়টা? ওয়াল্লাহ দিয়ে একটা তাকিদ, ইন্নি দিয়ে আরেকটা তাকিদ, ঠিক কিনা? লাম, লা আরাকুম লাম দিয়ে আরেকটা তাকিদ, তিনটা তাকিদ দিয়ে নবীজি বলছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখি তোমরা কিভাবে রুকু করছো সিজদা করছো। সুবহানাল্লাহ। বলেন না? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমি নামাজ পড়াই, আমার মুখটা থাকে কিবলার দিকে, কিন্তু তোমরা কিভাবে রুকু করো সিজদা করো আর অবশ্যই 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 আমি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তোমরা রুকু সিজদা ঠিকমতো করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফ হাদিস শরীফে আমাদের নবীজি বলেছেন, যেমন আমরা যে অনেক সময় নামাজ পড়ি, কেউ আছে নামাজের নিয়োগ বেঁধে হিসাব করা শুরু করে আজকে কত বিক্রি হইল, করে কিনা? জোরে বলেন করে কিনা? আপনারও করেন কিনা? সবাই কম বেশ, সবাই কম বেশ করে হিসাব করে আজকে কত বিক্রি হইল, বা যে যে কাজ করে অনেক সময় নামাজের মধ্যে আমরা কি করি মনে রাখেন, তো অনেক সময় চিন্তা করতে থাকি না, মিথ্যা কথা বলবেন না, করতে থাকি না? অনেক সময় দেখা যায় ইমাম সাহেব পিছনে আমরা ইত্তেদা করলাম, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেব তো নামাজ পড়িয়েই যাচ্ছেন, কিন্তু আমরাও আমাদের চিন্তা করে যাচ্ছি যে এরপরে কি করব, এর আগে কি করছি, করি কিনা? জোরে বলেন করি কিনা? এটা খুশুর অভাব। কি অভাব? কি কিসের অভাব? খুশুর অভাব। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, কে বলেছেন? আল্লাহ বলেছেন ওই সকল মুসলমান, ওই সকল মুসল্লিদের জন্য আফসুস, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস। কে বলেছেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
যারা তাদের নামাজের মধ্যে গাফেল, যারা তাদের নামাজের মধ্যে উদাসীন, কি নামাজের মধ্যে কি, এই যে আমরা বাজার করার চিন্তা করি, কোথায় যাবো সে চিন্তা করি, নামাজের মধ্যে বিভিন্ন দুনিয়ার বিষয় নিয়ে চিন্তা করি, বুঝে গেল আমার পরিপূর্ণ মনোযোগ নামাজের দিকে নাই, পরিপূর্ণ নামাজের দিকে নাই। যেটা বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে রয়েছে, হাদিস জিব্রিলের মধ্যে আমাদের নবীজি নূরানী জওয়ান মরদে বলেছেন, তাকবুদুল্লাহ কাআন্নাকা তাওয়াহু ফাইন লাম তাকুন তাওয়াহু ফাইন্নাহু ইয়ারাক। আমাদের নবীজি বুখারী শরীফের হাদিস শরীফে বলেছেন, হে আমার উম্মতরা, তাকবুদুল্লাহ, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তোমরা সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ। আরো জোরে বলেন, তারপর নবীজি বলছেন, ফাইনাম যদি এটা না হয় অন্তত এটা চিন্তা করো, ইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম, কুরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা যখন নামাজে দাঁড়াও আমাদেরকে আল্লাহ দেখেন। কে দেখেন? আল্লাহ। কথা বলেন না ভাই, আমার নাম একটু জোরে নেন, জোরে বলেন, কে দেখেন? আল্লাহ। আরো জোরে বলেন, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদেরকে কে দেখেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে দেখেন? আল্লাহ। আমাদেরকে নামাজ পড়ার সময় দুইটা চিন্তা করতে হবে, কয়টা চিন্তা? একটা হচ্ছে আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি, এটা যদি না হয় শুধু এটা চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? অবশ্যই এটা করতে হবে। আর না হয় ওই যে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেছে তারা নামাজ পড়ে, নামাজের মধ্যে আমি আল্লাহর চিন্তা নাই, নামাজের খেয়াল নাই, তাদের চিন্তা হচ্ছে শুধু তারা নামাজটা পড়ে মানুষকে মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য। যদি বলেন নাউযু বিল্লাহ, তাহলে আমরা কি সেই নামাজ পড়তে চাই? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে চাই? আমরা কার খুশির জন্য নামাজ পড়তে চাই? জোরে বলেন, কার খুশির জন্য? আমরা আল্লাহর খুশির জন্য নামাজ পড়তে চাই, ঠিক কি না? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহ, আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা জোরে বলেন, আমরা নামাজ পড়বো কার খুশির জন্য? আল্লাহ। জোরে বলেন না, কার খুশির জন্য? আল্লাহ। আর জোরে বলেন, কার খুশির জন্য? আল্লাহ। আমরা রোজা রাখবো কার খুশির জন্য? আল্লাহ। আমরা হজ করবো কার খুশির জন্য? আল্লাহ। আমরা কুরবানি করবো কার খুশির জন্য? আল্লাহ। আমরা যে বেঁচে আছি এটা কার জন্য? আল্লাহ। জোরে বলেন না, কার জন্য? আল্লাহ। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি এটাও আল্লাহর জন্য। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া মামাতি, এবং আমাদের মরণ সেটাও কার জন্য? আল্লাহ। জোরে বলেন না, কার জন্য? আমাদের জীবন মরণ সব হচ্ছে আল্লাহর জন্য। এজন্য মানুষ যখন মারা যায় কি একটা মাইকে দোয়া কর পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা করে কি না? ইন্না, নিশ্চয়ই আমরা, লিল্লাহ, আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু কুরআন শরীফে রয়েছে, কই কই আছে? জোরে বলেন না, কই আছে? আমরা তো মনে করি মানুষ মারা গেলে কিন্তু এটা বলো, এটা কিন্তু একটা কোরআন আয়াত, ঠিক কি না? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা হলাম আল্লাহর জন্য, আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার? জোরে বলেন, কার? ওয়া ইন্না ইলাইহি, এবং আমরা তারই কাছে, অর্থাৎ আল্লাহরই কাছে, রাজিউন, ফিরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এজন্য তিরমিজি শরীফে হাদিস শরীফে রয়েছে, আমরা তো মৃত্যুকে ভয় পাই, আমরা কি চাই মারা যেতে? জোরে বলেন, চাই। কাউকে যদি বলা হয় তুমি কালকে মারা যাবা নাকি 10 বছর পরে মারা যাবা, যে কোনো একটা বেছে নাও, কোনটা বেছে নেবেন? যে কালকে মারা যাবো, এটা কোনটা বেছে নেবেন? আমরা বেশি দিন বাঁচতে চাই, অথচ এই যে আমরা হলাম আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। আমরা যেহেতু আল্লাহর জন্য, এই জন্য তিন বিষয়ের হাদিস রয়েছে, তুহফাতুল মুমিনি, তুহফাতুল মুমিনিল মাউত। আমাদের নবীজি বলেছেন, মৃত্যুটা হচ্ছে মুমিন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। মৃত্যুটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে
মুমিন ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই মৃত্যুর মাধ্যমে সে আল্লাহর কাছে চলে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঠিক মতো নামাজ পড়তে চাই কিনা, জোরে বলেন চাই কিনা, কত ওয়াক্ত তো আমাদের খুশু কি বলছিলাম, আমরা মনোযোগ দিয়ে যদি নামাজ না পড়ি, এই নামাজ আল্লাহ বলেছেন ওই মুসল্লিদের জন্য আফসুস, ওই মুসল্লিদের জন্য ধ্বংস, তাহলে আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়তে চাই কিনা। আমাদের নবীজি বলেছেন বুখারী শরীফের এটাও কিতাবুল আমান অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের নবীজি বলেছেন হে সাহাবারা তোমরা যে নামাজ পড়ো, মা ইয়াখফা আলাইয়া রুকুআকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি মানুষের মনের খবর জানি? জানি একটা মানুষ আমি মনে মনে কি ভাবছি আপনারা কি জানছেন? আপনারা মনে মনে কি ভাবছেন আমরা কি আমি আমি কি বুঝি? কেউ কারো মনের খবর বুঝে না। কে বুঝে? আল্লাহ বুঝে। কে বুঝে? আল্লাহ বুঝে। আমাদের নবীজিও বুঝেন, যেটা আমাদের নবীজি বুখারী শরীফের হাদিসে বলে দিয়েছেন কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে, হে সাহাবারা মা ইয়াখফা আলাইয়া রুকুআকুম ওয়া খুশু ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম, হে সাহাবারা তোমরা যে নামাজ পড়ো তোমাদের রুকু আমার কাছে গোপন থাকে না, তোমাদের সেজদা আমার কাছে গোপন থাকে না। তোমরা কি নিয়ত, কার মনে, কে কতটুকু মনোযোগ দিয়ে নামাজ পড়ছো? এদিকটা আগে বললাম, আমরা নামাজের নিয়ত বেঁধে কেউ চিন্তা করি ব্যবসার কথা, কেউ চিন্তা করি এই কথা, কেউ চিন্তা করি সেই কথা, 1000 লোক কি একই চিন্তা করে? 1000 লোক মনে করেন 1000টা চিন্তা করছে, আমরা কিছু বুঝি? জোরে বলেন বুঝি। আমরা বুঝি না, কিন্তু আমাদের নবীজি নূরানী জবান মরুদ্দে বলে দিয়েছেন মা ইয়াখফা আলাইয়া খুশুআকুম, রুকু সেজদা তো আমার কাছে গোপন নাই, এবং তোমরা কে কতটুকু মনোযোগ দিয়ে নামাজ পড়ছো সেটাও আমার কাছে গোপন থাকে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা কে কতটুকু মনোযোগ দিয়ে নামাজ পড়ছি সেটাও আমাদের নবীজি, জোরে বলেন না, আমাদের নবীজি জানে, আমরা জানি, আমরা জানি। তাহলে বোঝা গেল আমাদের নবীজি আমাদের মতো, জোরে বলেন আমাদের নবীজি আমাদের মতো। আজকের এই অনেক কষ্টের বিনিময়ে মাহফিল সাজানো হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, নামাজ তো অবশ্যই পড়বেনই, নামাজ অবশ্যই পড়বেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, বুখারী শরীফের কিতাব ও সালাত অধ্যায়ের মধ্যে রয়েছে ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহ, আমাদের নবীজি নূরানী জবান মরুদ্দে বলে দিয়েছেন তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়ছে সে যেন তার রবের সাথে কথা বলছে। তাহলে নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কিনা, তাহলে বেশি বেশি কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদের একটা গুণ থাকবে না, যেটা মুসলিম শরীফের কিতাব উত্তাহাওয়াত অধ্যায়ের মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানী জবান মরুদ্দে বলেছেন আসসালাতুল খামসু ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি কাফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবাইর, আমাদের নবীজি নূরানী জবান মরুদ্দে বলেছেন 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা তাদের মধ্যকার সমস্ত গুনাহ কাফফারা হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং ঠিকমতো জুমার নামাজ পড়ি আমাদের সবগুলি গুনাহ কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে, অর্থাৎ মাফ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা, যেমন আরেকটা হাদিস শরীফ রয়েছে বুখারী শরীফের কিতাবুল মাওয়াকিতুস সালাহ অধ্যায়ের মধ্যে, আমাদের নবীজি নূরানী জবান মরুদ্দে বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরা বি বাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মারাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, ক্বালু ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ক্বাল ক্বাল ফাকাযালিকা মিছলু সলাওয়াতি 5 ইয়াফুরু আল্লাহু বিহিন্নাল খাতায়া, আমাদের নবী যে একদিন সাহাবাদেরকে বললেন, তাদেরকে তো কথা বলেন না, বেরা কাদেরকে বললেন? আমাদের নবী যে একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন হে সাহাবারা তোমাদের বাড়ির পাশে দিয়ে যদি একটি নদী বয়ে যায়, কি বয়ে যায়? একটি নদী বয়ে যায়, আর এই নদীর মধ্যে যদি কেউ কোন ব্যক্তি 5 বার গোসল করে হাল ইয়া তাকামিউ দারানি হিসাইমুন, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? কে বললেন? আমাদের নবী কাকে জিজ্ঞেস করলেন? সাহাবায়ে কেরামদেরকে, যে কারো বাড়ির পাশে একটি নদী থাকলে সে যদি এই নদীর মধ্যে 5 বার ডেইলি গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? কালু লা ইয়াবকা মিন দারানি শাইউন ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ কোনো ময়লা থাকতে পারে না, ডেইলি 5 বার গোসল করলে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি নূরানী জমান মরক দিয়ে বলে দিলেন মিথলু সলাওয়াতিল খামসি ইয়াফুল্লাহু বিহিন্নাল খাতায়া,
আমাদের নবীজি বললেন পাঁচবার গোসল করলে যেভাবে শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, যে ব্যক্তি পাঁচবার নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তারও কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে কি ভয় পান? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? বলেন না। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আমাদের নবীজি বলেছেন আমাদেরও কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া এবং না পড়া। কাফেররা নামাজ পড়ে না, আমরা কি পড়ি? আমরা মুসলমান, ঠিক কিনা? যারা মুসলমান, যারা প্রকৃত ইমানদার, তাদের আলামত হচ্ছে তারা পাঁচ ওয়াক্ত নামাজ। জোরে বলেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ। কার খুশির জন্য? জোরে বলেন কার খুশির জন্য? আরো জোরে বলেন কার খুশির জন্য? আল্লাহ নামে আরো জোরে বলেন কার খুশির জন্য? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম বলেছেন কার খুশির জন্য? যেমন কোরআন শরীফে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا ঠিক কিনা? আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কার রাসূল? জোরে বলেন কার? মুহাম্মদ মুবতাদা, ঠিক কিনা? রাসূলুল্লাহ হলো খবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন কার রাসূল? ঠিক কিনা? মুনাওয়ার সে হইল নূরের, কিন্তু নবীজি হইল মাটি। নিজেকে নূর বলে কোনো সমস্যা নাই, কিন্তু নবীজিকে নূর বললে সমস্যা। তাহলে কি সে জানোয়ার না মুনাওয়ার? জোরে বলেন কি? নিঃসন্দেহে জানোয়ার, ঠিক কিনা? নিঃসন্দেহে হারামজাদের মধ্যে কোনো সন্দেহ নাই। সে বলে যে লাইলের দাদা লিখতে হবে উপরে, নিচে কি লিখতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ কোরআনে আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ, ঠিক কিনা? সে বলে একসাথে লিখলে নাকি আল্লাহর সাথে কি হয়ে যায়? শিরক হয়ে যায়। অথচ কোরআনে আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ। কার রাসূল? এটা কি একসাথে না আলাদা? একসাথে। রাসূলুল্লাহর মধ্যে এজাফত আছে কিনা? জোরে বলেন এজাফত আছে কিনা? সংযুক্তি আছে কিনা? এটা আলাদা না, এটা কি একসাথে এজাফত করা, ঠিক কিনা? রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, রাসূল হচ্ছে মুজাফ আর আল্লাহ হচ্ছেন কি মুজাফিলাই, ঠিক কিনা? এটার মধ্যে একটা এজাফত রয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ চায় রাসূলকে কি কি কিভাবে রাখতে? জোরে বলেন না কিভাবে রাখতে? আল্লাহ চায় রাসূলকে একসাথে রাখতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু বল আল্লাহ বললে পারতেন মুহাম্মাদুন রাসূলুন, আলাদা আলাদা, ঠিক কিনা? মুহাম্মাদুন রাসূলুন এটা বললো হতো, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এটা বলেন, আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ, এজাফত আল্লাহ সংযুক্তি করে দিয়েছেন যে আমার রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলকে আমরা কি আলাদা রাখবো? জোরে বলেন রাখবো কিনা? আমরা রাসূলকে কখনো আল্লাহ বলি না, কিন্তু আল্লাহ থেকে আলাদা পৃথক মনে করি না। তাহলে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আমরা একসাথে পড়তে চাই কিনা? যেমন মুসলিম শরীফ, মুসলিম শরীফের নাম আপনারা শুনছেন নি? বুখারি শরীফের পরেই কোনটাকে ধরা হয়? বুখারি শরীফের পরেই হচ্ছে মুসলিম শরীফ। সেই মুসলিম শরীফের কিতাবুল ইমানের মধ্যে একটা বাব রয়েছে হাদিস, একটা হাদিসের বই অনেকগুলি অধ্যায় থাকে, কি থাকে? অনেকগুলি অধ্যায় থাকে, অধ্যায়ের মধ্যে অনেকগুলি কি থাকে? বাব থাকে, ঠিক কিনা? তো মুসলিম শরীফের কিতাবুল ইমান একটা একটা অধ্যায় রয়েছে, কিতাবুল ইমানের মধ্যে একটা বাব রয়েছে, একটা বাবের মধ্যে অনেকগুলি হাদিস থাকে, কি থাকে? বাব অর্থই তো পরিচ্ছেদ, বাবের মধ্যে অনেকগুলি কি থাকে? হাদিস থাকে। তো এই আপনার মুসলিম শরীফের কিতাবুল ইমানের মধ্যে একটা বাব রয়েছে, বাবু আপনার আল আমরু বি কিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে আছে, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া, যেমন আমরা বুখারী শরীফের, মুসলিম শরীফের বিভিন্ন হাদিস শরীফ পাই, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন কয়টা?
বুনিয়াদ ইসলাম ওয়াদা ফাংশন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা। প্রথমটা কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন আল্লাহ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মদ রাসূলের আগে একটা কি আছে? ওয়া আছে। কি আছে? ওয়া আছে, হরকা আরফ আছে, ঠিক কি না? কিন্তু তারা যে বলে ওয়া দিয়ে বর্তমানে একসাথে করা যাবে না। কিন্তু আমাদের মুসলিম যুগের আমরা কি বাপ পাই? কি যে বাবু আল আমরু বি কিতালিন নাসি হাত্তা ইয়াকুলু, ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো। জিহাদ এই বাবের অর্থ হচ্ছে হাত্তা ইয়াকুলু, যতক্ষণ পর্যন্ত না মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকিমুস সালাত, তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে থাকো। হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইয়াকিমুস সালাহ, ওয়া ইয়ুতুয যাকাহ, ওয়া ইউমিনু বিজামিই মা জাআ বিহিন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাক্যের অর্থ হচ্ছে মানুষ যতক্ষণ পর্যন্ত না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করে নেবে এবং নামাজকে প্রতিষ্ঠিত করবে এবং যাকাত দিবে এবং ওয়া ইউমিনু বিজামিই মা জাআ বিহিন নাবী, নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা যা নিয়ে দুনিয়াতে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যে সিয়াসি তার 10 বা 12 হাজার হাদিসের মধ্যে থেকে সবগুলি হাদিস যদি খুব ঘাটা হয় অন্তত কয়েকশো হাদিস পাওয়া যাবে নবীদের আগমনের ব্যাপারে, ঠিক কিনা? যেমন এটার মধ্যে এই বাবের মধ্যে একটা রয়েছে বিভিন্ন হাদিস কিন্তু ভিতরে নবীজির আগমনের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকশো হাদিস ইনশাআল্লাহ পাওয়া যাবে নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন, প্রেরণ করেছেন এইসব ব্যাপারে। কোরআনে তো আছেই, হাদিসও কয়েকশো পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এই বাক্যটার মধ্যে রয়েছে যে নবীজি যা নিয়ে দুনিয়াতে আগমন বি জামিই, যত কিছু নিয়ে নবীজি বি জামিই মা জাআ নবী সরসান, যা কিছু নিয়ে নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সব কিছুর উপর বিশ্বাস না করা পর্যন্ত মানুষের উপর কি করতে থাকো? জিহাদ করতে থাকো। এক নম্বরে কি বলা আছে? হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা একসাথে পড়তে চাই কি না? জোরে বলেন চাই কি না? এটা অবশ্য কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কি না? যেখানে বাবি রয়েছে, কি রয়েছে? মুসলিম শরীফে একটা বাবি রয়েছে কালিমা শরীফ মানার ব্যাপারে, ঠিক কি না? তাহলে মুসলিম শরীফে যেহেতু রয়েছে আমরা মানতে চাই কি না? আর যে ব্যক্তি মানবে না সে কি? জবরান সে কি? নিঃসন্দেহে কাফেরের মধ্যে কোনো সন্দেহ নাই। আকওয়াল্লাযীনা মাআহু, আমাদের নবীজির সাথে যে সকল সাহাবা কেরাম ছিলেন, আশিদ্দা আলাল কুফফার, আশিদ্দা মানে আশদাদু, ঠিক কি না? তারা কাফেরের প্রতি ছিলেন অত্যন্ত কঠোর, কাফেরের প্রতি কি ছিলেন? অত্যন্ত কঠোর। ওয়া রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা একে অপরের প্রতি ছিলেন অত্যন্ত দয়াশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। কুফরির প্রতি অত্যন্ত কঠোর, ঠিক কিনা? কাফেরদের প্রতি তারা ছিলেন নির্দয়, কিন্তু তারা একে অপরের প্রতি ছিলেন অত্যন্ত, কথা বলেন অত্যন্ত দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। বসেন না ভাই, বসেন না। একে অপরের প্রতি কি ছিলেন? দয়ালু। যেমন ছোট্ট একটা হাদিস বলি, বসেন বসেন, চুপ থাকেন। আর কথা চুপ থাকে, আমরা একে অপরের প্রতি দয়ালু, একে অপরের প্রতি কি দয়ালু, ঠিক কিনা?
আমরা একে অপরের দুষ্কৃতি, ঠিক কি না? একে অপরের দুষ্কৃতি। অথচ বুখারী শরীফের কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে আমাদের নবীজি নূরানী জবান দিয়ে বলেছেন, বলেছেন ওয়ালা তাহাসসু, কি বলেছেন? দোষ খুঁজবে না, আমরা দোষ খুঁজি, ঠিক কিনা? আবার মুসলমানের দোষ খুঁজে বের করি কিনা? আর আমাদের নবীজি বলেছেন ওয়ালা তাহাসসু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের দোষ খুঁজবে না। তাহলে আমরা যে আরেক মুসলমানের দোষ খুঁজতেছি, এটা কি নবীজির হুকুম অমান্য করা হচ্ছে কিনা? বিদ্বেষ পোষণ করবে না, ঝগড়া করবে না, কিন্তু আমরা সেটাও করি, ঠিক কিনা? জলবেন করি কিনা? এরপর আমাদের নবীজি নূরানী জবান মরদে বলেছেন ওয়ালা তাদাবারু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবে না, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। ওয়ালা তাদাবারু, কিন্তু আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ঝগড়া হলে সম্পর্ক ছিন্ন করে দেয়, ঠিক কিনা? জরুরি, ঠিক কিনা? এরপর আমাদের নবীজি বলেছেন ওয়ালা তাহাসাদু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা, জোরে বলেন ওয়ালা তাহাসাদু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করবে না, কিন্তু আমরা এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করি কিনা? জোরে বলেন করি কিনা? তাহলে দেখা গেল আমরা প্রতিনিয়ত নবীজির হুকুম অমান্য করে যাচ্ছি, ঠিক কিনা? নবীজি বলেছেন তোমরা এক মুসলমান আরেক মুসলমানের দোষ খুঁজবে না, কিন্তু আমরা এক মুসলমান আরেক মুসলমানের দোষ খুঁজি। নবীজি বলেছেন তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করবে না, কিন্তু আমরা এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করি। নবীজি বলেছেন তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবে না, কিন্তু আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করি। নবীজি বলেছেন তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে বিদ্বেষ ভাব পোষণ করবে না, কিন্তু আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে কি করি? বিদ্বেষ ভাব করি, ঠিক কিনা? তাহলে আমরা এই জিনিস করা থেকে বেঁচে থাকতে হবে কিনা? জরুরি হবে কিনা? আমরা বিপদ করি কিনা? জরুরি বিপদ করি কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাত, গীবত তো হচ্ছে আশাদ্দু, আই আশদাদু, আশাদ্দু মানে কি? আশদাদু ইসমে তাফদিল মানে জঘন্যতম, গীবত তো হচ্ছে জঘন্যতম, কিসের চেয়ে জঘন্যতম? মিনাজ জিনা, জিনা করার চেয়ে বেশি জঘন্যতম অপরাধ। তাহলে আমরা কি গীবত করবো? অনেকে আছে বলে আমি হক কথা বলতেছি, কি বলতেছি? হক কথা বলতেছি, গীবত কিসের? তুমি যদি কোনো মুসলমানের দোষ জেনে এটা যদি প্রকাশ করে দাও, এটার নাম কি? গীবত। এটার নাম কি? অনেকে বুঝে না, অনেকে বলে যে আমি হক বলতেছি, কিসের গীবত? অথচ সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ মাল গীবত, ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে? নবীজি নূরানী জবান মরদ দিয়ে বলে দিলেন আইদা কুনতা লি আখিকা মা ফিহি ফাকাদি তাবতাহু, তুমি যখন তোমার মুসলমান ভাইয়ের পিছনে এমন কোন কথা বললে যেটা তার, যে দোষটা তার মধ্যে রয়েছে, এটার নাম হচ্ছে গীবত। তুমি 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 কোন মুসলমান ভাইয়ের পিছনে এমন কোন কথা বললে, এমন তার দোষ প্রকাশ করলে যেটা সত্যি, তুমি সত্যি বলেছো তার মধ্যে সেই দোষটা রয়েছে, তুমি এটা তার পিছনে পিছনে বললা, মানুষের কাছে বলে 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 বেড়ালা, এটা যে প্রকাশ করলা, এটার নামই হচ্ছে গীবত। মুসলিম শরীফের হাদিস, কে বলেছেন? আমাদের নবীজি বলেছেন আমি হক বলি, এটা বলে আপনি পার দিতে পারবেন না। এরপর নবীজি বলেছেন ওয়াইদা কুনতা লি আখিকা লাইসা মা লাইসা ফিহি ফাকাদ বাহাতাহু, আর তুমি যদি তুমি কোনো কোনো মুসলমান ভাইয়ের পিছনে এমন কোনো কথা বলো, মিথ্যা কথা বানিয়ে বলো, তাহলে তুমি তার নামে অপবাদ দিয়ে, সত্যি কথা বললে কি হবে? জোরে বলেন কি? একটা লোক দোষ করছে, কিন্তু আপনি যদি সেটা বলে বলে বেড়ান, আপনি তার গীবত করলেন, ঠিক কিনা? আর যে লোকটা দোষ নাই, আপনি তার নামে মিথ্যা বানিয়ে বানিয়ে পিছনে পিছনে বলছেন এই লোকটা এই অন্যায় কাজ করেছে, আসলে সে করে নাই, তাহলে আপনি তার নামে অপবাদ কি দিলেন? অপবাদ দিলেন। তাহলে কি আমরা গীবত করতে চাই? অপবাদ দিতে চাই? বুখারী শরীফের হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানী জবান মরদকে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, চুগলকুর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, চুগলকুর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে লোক এই লোক এই লোকের কথা ওই লোকের কাছে বলে, গীবত করে, অপবাদ দেয়, গীবত করতে করতে অপবাদ দিয়ে দিতে এক পর্যায়ে সে ঝগড়ার সৃষ্টি করে দেয়, এটাকে বলা হয় কি?
গীবত ঝগড়া, গীবত অববাদ সব কিছু মিলিয়ে যে একটা ঝগড়া সৃষ্টি করে দিল, এটাকে বলা হয় কি? চুগলপুর। কি চুগলপুর? নবীজি বুখারি শরীফ হাদিস হাদিস শরীফে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তা, চুগলপুর কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারে না। তাহলে কি আমরা গীবত করতে চাই, চুগলপুরি করতে চাই, পরের হক নষ্ট করতে চাই? গীবত করা মানে পরের হক নষ্ট করা, চুগলপুরি করা মানে পরের হক নষ্ট করা, অপবাদ দেওয়া মানে পরের হক নষ্ট করা। আমাদেরকে অবশ্যই সে করা থেকে বেঁচে থাকতে হবে। আমরা শুধু চেষ্টা করতে হবে। আল্লাহ নবীজি বলেছেন নূরানি জওয়ান দিয়ে, বুখারি শরীফে হাদিস শরীফে, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবীজি বলেছেন তোমরা এক মুসলমান আরেক মুসলমান কি হয়ে যাও? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সব আল্লাহর বান্দারা। আমরা কার বান্দা? জোরে বলেন, কার বান্দা? আমরা সবাই হলাম আল্লাহর বান্দা। নবীজি বলেছেন আল্লাহর বান্দারা তোমরা সবাই একে অপরের ভাই হয়ে যাও, একে অপরের দোষ খুঁজবে না, একে অপরকে হিংসা করবে না, একে অপরের সাথে শত্রুতা পোষণ করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের সাথে একে অপরে ভাই ভাই হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই? কোনো হিন্দু বৌদ্ধ কিন্তু আমাদের ভাই হতে পারে না। মনে রাখবেন, কোনো হিন্দুকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে, কোনো কাফেরকে, জামাত ইসলামীদেরকে, তাবলিগীদেরকে ভাই বলা, ভাই বলা যাবে না। ভাই বলতে হবে যারা সুন্নি শুধু তাদেরকে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআন শরীফে আল্লাহ বলেছেন সব মুমিনরা পরস্পর কি কি? পরস্পর কি? ভাই। সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত করতেন একজন আরেকজনকে, কি ওয়াল ওয়াহানাউ বাইনাহুম, এক সাহাবা আরেক সাহাবাকে শুধু মহব্বত করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস শরীফ বলি, এক সাহাবীর ঘরে ছাগলের বস্তু রান্না করা হলো। কি রান্না করা হলো? ছাগলের বস্তু। উনি খাবেন এমন সময় ওনার মনে হলো যে আমার পাশে আর একটা ভাই আছে, প্রতিবেশী থাকে না আমাদের, ছোট বেলা থাকি না। তো নবীজি বললেন, ওই সাহাবিটা ভাবলো আমি ছাগলের গোস্ত খাবো কিন্তু আমার প্রতিবেশীটা খেয়েছে কিনা আমি তো জানি না। তখন এই সাহাবি না খেয়ে এই গোস্তটা ওই প্রতিবেশী বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। জোর বেলা সুবহানাল্লাহ। ওই প্রতিবেশী খেতে খাবে এমন সময় ওর মনে হলো আমার আর একটা প্রতিবেশী আছে, ওই সাহাবি ওই প্রতিবেশীকে দিয়ে দিল না খেয়ে। জোর বেলা সুবহানাল্লাহ। এমনি সাতজনের কাছে গেছে খাওয়াটা, কয়জনের কাছে? সাতজনের কাছে যাওয়ার পর যে ব্যক্তি ছয় সাত নাম্বার, উনি ভাবলো আমি এখন খাবো, আমার যে প্রতিবেশী আছে সে যদি না খেয়ে থাকে কিনা, ওই বাড়িতে দিয়ে দিল। এখন মূল মালিকের কাছে খাওয়াটা চলে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হলে জীবনে এমন করতাম নাকি, যাতে না শুনে না জানে ইচ্ছা মতো পেট ভরে খেতাম, যে কেউ যাতে না জানে, কেউ যাতে না বুঝে, আগে খাই পেট পুরাই, এরপরে একটা ঘুম দেয়, এরপরে একটা ঘুম দেয়, শান্তির ঘুম, ঠিক কিনা? পেট শান্তি তো দুনিয়া শান্তি, ঠিক কিনা? কিন্তু সাহাবিরা কেমন ছিলেন যে ঘুরতে ঘুরতে সাতজনের পরে মেইন মালিকের কাছে খাওয়াটা চলে আসলো। উনি উনি তো দেখ উনি তো চিনে যাচ্ছে এটা যে ওনার দেওয়া খাওয়া, ঠিক কিনা? তখন উনি ভাবলো যে আল্লাহ আমার রিজিকেই রাখছে, আমি তো দিয়ে দিছিলাম কিন্তু আল্লাহ আমার রিজিকে রেখেছে, অতএব আমি আল্লাহর নাম নিয়ে খেয়ে ফেলি। তখন সাহাবি বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে খেয়ে ফেলেন। জোরবেন সুবহানাল্লাহ। খাওয়ার সময় বিসমিল্লাহ আমরা পড়তে চাই কিনা? নারীর সাথে কে খায়? জোরবেন কে খায়? এক সাহাবি নবীজির সামনে খেলো কিন্তু বিসমিল্লাহ বলে নাই, একটা লোকমা খাওয়া বাকি ছিল, কয়টা লোকমা? একটা লোকমা। লাস্টের লোকমার সময় তার মনে হলো আমি তো বিসমিল্লাহ পড়ি নাই, তখন সে বিসমিল্লাহ পড়লো, পড়ার সাথে সাথে আমাদের নবীজি হেসে দিলেন। জোরবেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি হেসে দিলেন। সাহাবি বললো ইয়া রাসূলুল্লাহ কেন হাসলেন? নবীজি বললেন তুমি যে খাচ্ছিলা বিসমিল্লাহ না বলে, ইন্না শাইতানা লা ইয়াকুলু, শয়তান তোমার সাথে খাচ্ছিল। ওয়াইদা যাকরা ইসমাল্লাহ, তুমি যখন আল্লাহ নামে জিকিরটা করলা, ইস্তাকাআ মা ফি বাতনি, শয়তান এতক্ষণ তোমার সাথে যা যা খেয়েছে তা সব কিছু বমি করে দিয়েছে। এই জন্য আমি এটা দেখলে দেখে আসলাম। আমাদের নবীজি শয়তান দেখে, আমরা দেখি, তাহলে আমরা কি নবীজির মতো মানুষ হতে পারবো? আমরা আমাদের নবীজি এমন কিছু দেখে যা আমরা দেখি না। আমাদের নবীজি নূরানি জওয়ান মরুদ্দি বলেছেন, ইন্নি আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, আমাদের নবীজি বলেছেন আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি নবীজি যা দেখে আমরা তা দেখতে পাই না, নবীজি যা শুনে আমরা তা শুনতে পাই না, কারণ আমরা নবীজির মতো, আমরা নবীজির মতো না। নবীজি নূরানি জওয়ান মরুদ্দি বলেছেন, ইন্নি লা আনজুরু ইলা মা ওয়ারাইকা মা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাই, নবীজি বলেছেন আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নি লা আনজুরু ইলা মা ওয়ারাইকা মা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাই,
আমি সামনে সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি। সুবহানাল্লাহ, আমাদের নবীজি রাত্রে, আপনারা যারা এসেছেন রাতের বেলা, অনেকের সাথে লাইট আছে, আছে কিনা দূরবীন আছে কিনা, যারা দুই বেল তিন বেল দূর থেকে এসেছেন, অনেকে লাইট নিয়ে এসেছেন, অথবা অনেকে মোবাইলের লাইট ইউজ করে বাড়িতে যাবেন, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজি ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল লাইলি ফি যুলুমাতি কামা ইয়ারা ফিন নাহারি ফি দুহি, আমাদের নবীজি দিনের বেলা যেভাবে দেখতেন রাতের বেলাও সেভাবে দেখতেন। দূরবীন আছে সুবহানাল্লাহ, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলবে সে কাফের, যে বলবে সে কি কাফের। তো ভাইরা, বলছিলাম সাহাবায়ে কেরামরা ছিলেন কাফেরদের প্রতি কঠোর এবং একজন আরেকজনের প্রতি অত্যন্ত তুমি দেখবে তারা রুকু করে এবং সেজদা করে। তারা কি করে? সাহাবারা কি করে? রুকু করে। কি করে? তারা রুকু করে এবং সেজদা করে। ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহকে, আল্লাহর দয়া পাওয়ার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর দয়া পাওয়ার জন্য এবং কার খুশির জন্য? জোরে বলেন, কার খুশির জন্য? আল্লাহর নাম একটু জোরে নেন না ভাই। কার খুশির জন্য? সাহাবায়ে কেরামরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য রুকু সিজদা করতেন। তাহলে আমরা নামাজের মধ্যে রুকু সিজদা করতে চাই কার খুশির জন্য? আল্লাহ। কার দয়া পাওয়ার জন্য? আল্লাহ। আল্লাহ যাতে আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর দুই মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ, হালাল রুজি রোজগার করবেন, কি করবেন? জোরে বলেন, কি করবেন? হালাল রুজি রোজগার করবেন। সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না। কারণ এই যে আপনি কষ্ট করে নামাজ পড়বেন, কি পড়বেন? এই যে আপনি কষ্ট করে নামাজ পড়বেন, রুকু করবেন, সিজদা করবেন, সব নামাজ, রোজা, হজ, যাকাত, সব ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে। কি খেতে হবে? জোরে বলেন, কি খেতে হবে? হালাল খেতে হবে। সুদ ঘুষ খেতে পারবেন না, সুদ ঘুষ দিতে পারবেন না। আপনি যদি সুদ খান, ঘুষ খান, পরের হক মেরে মেরে খান, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের নবীজি বলেছেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্র ছাড়া হারাম বস্তু আল্লাহ পাক গ্রহণ করেন না। তুম্মা যাকারা রাজুলা ইউতিরু সাফারা আহাতা আগবারা ইয়ামুদু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ومشربه حرام وملبسه حرام ووضع بالحرام فأنا يستجاب لذلك আমাদের নবীজি বললেন আল্লাহ হচ্ছেন পবিত্র এবং পবিত্র ছাড়া হারাম বস্তু অর্থাৎ হারাম মালের দান, সুদের টাকা দিয়ে দান করলে সে দান আল্লাহ কবুল করবেন না, ঘুষের টাকা থেকে দান করলে সে দান আল্লাহ পাক কবুল করবেন না, পরের হক নষ্ট করা দান করা টাকা থেকে দান করলে সে দান আল্লাহ পাক কবুল করবেন না। আপনি অনেক টাকা সুদ খেয়েছেন, সেই সুদের টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করছেন, আপনি সওয়াব পাবেন না। আপনি ঘুষ খেয়েছেন, সেই ঘুষের টাকা থেকে দান করছেন, আপনি সওয়াব পাবেন না। আপনি পরের হক আত্মসাৎ করেছেন, হাইজেক করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন, সেই সম্পদ থেকে আপনি আল্লাহর রাস্তায় মসজিদ মাহফিলে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, পিসা বুজুরকে দান করলেন, মাজারে দান করলেন, পুরুষে দান করলেন, ওয়াল্লাহ আল্লাহর কসম আপনার সওয়াব হবে না। ওয়াল্লাহ আপনার সওয়াব আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আপনি হারাম মাল থেকে দান করেছেন। তারপর আমাদের নবীজি ইরানি জবান মরিকে বলে দিয়েছেন তোমরা তাকাল রাজুলা ইউতিরু সাফারা আশাতা মারা ইয়ামুদু ইলা ইয়াদাইহি ইলা সামা। এক লোক, আমাদের নবীজি এক লোকের ঘটনা বললেন যে ওই লোকটা বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করত, কি করত? হাত তুলে ইয়ামুদু ইয়াদাইহি ইলা সামা, তার হাতগুলিকে আকাশের দিকে উঁচু করে। অনেকে বলে দোয়ার সময় হাত উঠানো ঠিক না, বলে কিনা? অথচ মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে
দোয়ার সময় কি উঠানো সুন্নাত? বুখারী শরীফের কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে অনেকগুলি হাদিস শরীফ রয়েছে, আমাদের নবীজি হাত মোবারক তুলে দোয়া করতেন। এই লোকটি হাত তুলে দিলে বেশি বেশি আল্লাহকে ডাকতো, আল্লাহ জিকির করতো, ইয়া রব ইয়া রব করতো। ওয়ামা তারামুহু হারামুন, কিন্তু সে কি খেত? হারাম খেত। ওয়ামা শারামুহু হারামুন, সে যা পান করতো তাও ছিল হারাম। ওয়ামাল দাসুহু হারামুন, সে যে গায়ে পোশাকটা পরতো সেটাও ছিল হারাম সম্পদ থেকে কেনা, ঠিক কিনা? ওয়ামা শারামুহু হারামুন, ওয়ামাল দাসুহু হারামুন, ওয়া গুযিয়া বিহারাম, সে যা খেত শুধু কি খেত? হারাম খেত। হারাম খায়, হারাম সুদ গায়ে দেয়, হারাম পান করে, কিন্তু আবার কি করে? ইয়ারব ইয়ারব করে। কি করে ইয়ারব মানে? কি জোরে বলেন না, কে হাত তুলে শুধু ইয়ারব ইয়ারব করে। কিন্তু নবীজি আফসুসের সাথে বললেন, ফাইন্না ইউস্তাজাবু লিযালিক, কিন্তু আফসুস তার এই রব রব ডাকা আল্লাহ তো কবুল করবেন না। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল ইবাদত করার আগে আমাদেরকে কি খেতে হবে? কি খেতে হবে? হালাল খেতে হবে, হালাল করতে হবে, হালাল গায়ে দিতে হবে, হালাল রুজি রোজগার করা করতে, জোরে বলেন হালাল রুজি রোজগার করতে হবে। বাইহাকি শরীফের হাদিস আমাদের নবীজি নূরানি জবান মোবারক বলে দিয়েছেন, তলাবুল কাসবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা, তলাবুল কাসবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল রুজি রোজগার করা ফরজের উপর আর একটা ফরজ। এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করবেন, আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পড়বেন, রুকু সিজদাগুলি ঠিক মতো দিবেন, নাহলে তো নামাজ হবে না, ঠিক কিনা? মা বাবা খেদমত করবেন, ঠিক কিনা? পরের হক নষ্ট করবেন না, সুদ খাবেন না, আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। সুদ খেলে যেই গুণা সুদ দিলেও একই গুণা, ঘুষ খেলে যেই গুণা ঘুষ দিলেও একই গুণা। পরের হক নষ্ট করবেন না, কারণ যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি না মাফ করলে আল্লাহ আমাদের মাফ দিবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রোজগার করার তৌফিক দান করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রোজগার করার তৌফিক দান করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক নিয়ে নিয়ে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক নিয়ে নিয়ে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ যাতে আমাদেরকে নামাজ পড়ার সময় রুকু এবং সিজদা এবং খুশু খুজু ঠিক রেখে নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ পড়ার সময় আমরা যাতে রুকু সিজদা এবং খুশু খুজু ঠিক রাখতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। নামাজ পড়ার সময় আমরা যাতে